डियर ভিউয়ার্স, আমি বিধান চলে এসেছি আপনাদেরকে নিয়মিত চাকরির আপডেট দিতে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সমরাস্ত্র কারখানায় বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট 131 জন জনবল নিয়োগ চলছে। এখানে যথাক্রমে সিনিয়র টেকনিশিয়ান 4টি পদ, ইন্টারমিডিয়েট পাস, গেট ইন্সপেক্টর 3টি পদ, স্নাতক ডিগ্রি পাস, অফিস সহকারী কাম কম্পিউটার 14টি পদ, ইন্টারমিডিয়েট পাস, গোডাউন কিপার 3টি পদ, ইন্টারমিডিয়েট পাস, ড্রাইভার 6টি পদ, এসএসসি পাস, স্কিলড টেকনিশিয়ান 2টি পদ, এসএসসি পাস, টেকনিশিয়ান 3টি পদ, এসএসসি পাস, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 2টি পদ, এসএসসি পাস, জুনিয়র টেকনিশিয়ান 58টি পদ, এসএসসি পাস, ফায়ারম্যান 3টি পদ, এসএসসি পাস, টেকনিক্যাল হেল্পার 22টি পদ, এসএসসি পাস, দারোয়ান 2টি পদ, এসএসসি পাস, লেবার 5টি পদ, অষ্টম শ্রেণী পাস, এবং ক্লিনার 4টি পদ, অষ্টম শ্রেণী পাস। উল্লেখ্য, অনলাইন আবেদনের বিস্তারিত আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 10 ডিসেম্বর 2020 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।